করতে চান ইলেকশনের সময়, ইলেকশন করতে যে উনি এমনভাবে আহত হয়েছিলেন যে জীবনে যে বেঁচে আছে দেখে অনেক বেশি। আমরা এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো সর্দার সাখাওয়াত হোসেন বকুল, খুবই সংক্ষিপ্ত ভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শৈলজার হাসিনা সরকারের বিদ্বেষমূলক আক্রোশ থেকে বেঁচে আজকে আমরা যে এখানে একত্রিত হতে পেরেছি এই গণশুনানিতে, সেজন্য সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের গণশুনানির সম্মানিত সভাপতি, উপস্থিত জুরিবৃন্দ, ঐক্যফ্রন্টের এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আমি খুব সংক্ষিপ্ত ভাবে দু একটি কথা বলতে চাই। এখানে অনেক আলোচনা হয়েছে, আমার নির্বাচনী এলাকার আলোচনা একই টাইপের হবে। 10 তারিখ মার্কা পাওয়ার পরে 11 তারিখে প্রোগ্রাম দিয়েছিলাম তিনটি ইউনিয়নে, 17টি স্পটে আওয়ামী লীগ মাইকিং করে গরুর গোস্তের খিচুড়ি রেঁধে কোথাও রাসেলের মিলাদ, কোথাও শেখ কামালের মিলাদ, কোথাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মিলাদ, এই নামে ক্লাসের রাজত্ব কায়েম করেছে। বাজারগুলির মোড়ে, রাস্তাগুলির মোড়ে, গ্রামে ঢুকে আমাদের একটা কর্মীকে ঘর থেকে বের হতে দেয় নাই। তারপরও আমি গাড়ির বহর নিয়ে বের হয়েছিলাম, আমার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে যাওয়ার সাথে সাথে পুলিশের ব্যারিকেডে আমি আর সামনে অগ্রসর হতে পারি নাই। ওই দিনই পোস্টারে আগুন দিয়ে আমার 173 জন নেতা কর্মীর নামে মামলা দেওয়া হলো, 13টি মামলা দেওয়া হলো, 74 জনকে 3 রাতে গ্রেফতার করা হলো। আমার বেলা উপজেলার সভাপতি এবং উপজেলার চেয়ারম্যান নির্বাচিত তাকে গ্রেফতার করা হলো। আমার বাড়ির চতুর্দিকে 11 তারিখ থেকে এমন ভাবে পুলিশ এবং মানে র‍্যাব টহল দেওয়া শুরু করলো যে আমার বাড়িতে কর্মী আসা পর্যন্ত বন্ধ করে দিল। তার মধ্যে 13 তারিখে একটা প্রোগ্রাম দিয়েছিলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি মাননীয় জুরি বোর্ড, আমার দুইটি ইউনিয়ন যখন আমি গণসংযোগ শেষ করে মনোহরদি হেডকোয়ার্টার পাড়ি দিলাম, সেই গণসংযোগের পিছনে রামদা দিয়ে হামলা করা হলো। আমি সামনে খবর পেয়ে থামলাম, 3 মিনিট দেরি হলো না, পুলিশ সহ 4-5টা কালো মাইক্রোবাস, মাইক্রোবাসের ভিতরে রামদা ভর্তি, কোত্থেকে যে রামদা কাভার দেওয়া, হুট করে এসে নেমে কুবানি শুরু করলো, একটা কুব আমার গলায় দিল, 1 ইঞ্চির জন্য আমার গলায় লাগলো না, পিছনে একটা কর্মী লাফ দিয়ে আমাকে বাঁচানোর জন্য আসলো, তার হেলমেটে লাগলো, হেলমেট ভেদ করে 1 ইঞ্চি পরিমাণ তার মাথা গর্ত লাশকে সে প্যারালাইজ, মেডিকেল ট্রিটমেন্ট করানো হলো পাগলপুর, পাগলপুর থেকে ঢাকা মেডিকেল, ওইখান থেকে তাকে এখন বাসায় রাখা হচ্ছে, অর্ধেকটা শরীর নার্ভ ছিঁড়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেল। আরেকটা কর্মী রামদার কুক্ষে একই দিনে রাস্তায় পড়ার পরে তার উপর দিয়ে সিএনজি চালিয়ে তার একটা সাতটিও বাম দিকে নাই, হাসুলি নাই, নির্যাতনের পর নির্যাতন, তার ভিতরে কাজ চালিয়ে গেছি। 22 তারিখে একটা প্রোগ্রাম দিয়েছিলাম বারুইচা, যে বারুইচাতে আমাদের নেত্রী সিলেট যাওয়ার পথে সবচেয়ে বেশি জনসমাগম হতো, সেই বারুইচা পুলিশকে জানালাম, বললো স্যার যান কোনো অসুবিধা নাই। আমি প্রায় 2-3 হাজার লোকের পেয়েছি গণসংযোগে, আমি সাথে নিয়ে 20টা পার হলাম, সামনে দেখি সমানে রামদা আগ্নেয়াস্ত্র সহ তারা এগিয়ে আসতেছে। ওসি সাহেব আমার কাছ থেকে দূরে গিয়া ওদেরকে বলে সরি ফর মাই লিঙ্গুয়েজ, যে খানকির বলতে আমরা আগে মারবো না, তোরা আগে মার ধরবি, এই কথা বলার সাথে সাথে আমি আমার কর্মীদেরকে বললাম তোমরা সব সরে যাও, কারণ আমরা তো নিরস্ত্র, আমরা যদি রামদা নিতাম নিতে পারতাম, কিন্তু আমাদেরকে অ্যারেস্ট করে দলীয় ভাবমূর্তি খারাপ করতো সারা পৃথিবীকে মিডিয়াতে দেখি। আমি বিডিআর এর গাড়ির কাছে গিয়ে পরিচয় দিলাম যে আমি একজন ক্যান্ডিডেট, আমাকে এসপি সার্কেল বলে যে আপনি হোয়াই ইউ হ্যাভ কাম টু বি এক্সপোজড হিয়ার, আমি বললাম এসপি সাহেব হোয়াট ইউ আর সেইং, আমি ক্যান্ডিডেট, আমি এক্সপোজড হব না, এক্সপোজড হবে রামদা, ওকে আমাকে বাঁচতে দেন। আমি বিডিআর এর গাড়িতে উঠলাম, লজ্জা লাগে বলতে, আমার বলে বসতে পারবেন না সিটের উপরে শুয়ে পড়েন, শুইলাম পরে 5 জন আমার উপরে বসলো, 5 জন খালি মুখটা বাকি, আমার হাঁটুটা ভেঙে যাচ্ছে, আমি বললাম হাঁটুটা ভেঙে যাচ্ছে, কিছু তো কষ্ট তো হবে, তাই গাড়িতে আসছেন কেন? দ্যাট ওয়াজ দ্য সিনারিও অফ দ্য ইলেকশন।
এই ছিল নির্বাচনের পরিস্থিতি। আগের দিন আমার বাড়িতে কোনো লোক আসতে পারেনি, আমি চুরি করে করে টাকা পাঠিয়েছি, এজেন্টের ফর পাঠিয়েছি, প্রত্যেকটা কেন্দ্রে এজেন্ট তুলেছি, একটাই এজেন্ট আমার ঢুকতে পারেনি। 155টা কেন্দ্রের মধ্যে 152টা কেন্দ্র থেকে তারা আমার এজেন্টকে বের করে দিয়েছে। 60%-এর উপরে ভোট আসতে শেষ। এই ইতিহাস আপনারা সবাই বলেছেন, আমি একটি কথা শুধু বলতে আসছি। আসলে আমার সেই কথাটা আজকে সভাপতি আমার প্রিয় নেতা ডক্টর কামাল হোসেনকে উদ্দেশ্য করে বলব। মাই ডিয়ার লিডার, মাই রেসপেক্টেড লিডার, আপনি ডেমোক্রেসির সাক্ষী, আপনি 71-এর 26-এ মার্চের সাক্ষী, আপনি এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন কিংবদন্তি। আই ক্যান নট মেজার ইউ কার্ডিনালি, আই ওয়ান্ট টু মেজার ইউ অর্ডিনালি। দ্য ডেমোক্রেসি, দিস গভর্নমেন্ট, দিস টিরানিক্যাল গভর্নমেন্ট has completely strangulated the threat of democracy in the soil of this independent country. আজকের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ নয়। একজন রিকশাল আমাকে বলেছে নির্বাচনের পরে যে স্যার পাকিস্তানি তো মানুষের শুনেছি ভোট হয়তো, আমরা তো ভোট দিতে পারি না। ডিয়ার ডক্টর কামাল হোসেন, ইউ আর হিয়ার, এই শুনানিতে আপনি ইউ আর অন দ্য হাই চেয়ার, নট ফর দ্য পজিশন অফ ইউর চেয়ারম্যানশিপ অফ গণফোরাম। You have been given by measuring you ordinarily, by measuring your fight for the democracy in the history of Bangladesh. Ask a BNP, act an organization, no. Ask a BNP is representing the country of 18 peoples of Bangladesh. Ask a BNP, money Bangladesh. Ask a BNP, money Bangladesh. Say Dara Gushti. Say Gushti, after the Rasta Dekhe, after the Gokko Front, the Hindu DSA. Amade Nekti, Sadhana Dara Gushti, শহীদ রাষ্ট্রপতি তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অপর সিদ্ধার্থী বেগম খানের আজকে আজকে গেলে আজকে গণশুনানি হচ্ছে নির্বাচনী বিষয়ে। আল্লাহ সাহেব বলেছেন নির্বাচনী বিষয় বলতে আমি বলেছি, কিন্তু এটাও প্রাসঙ্গিক। এই নির্বাচন বেগম খানের রাজ্যের অনুপস্থিতি কি নির্বাচন হয়েছে আজকে জাতি লক্ষ্য করেছে। পরাজয় যদিও আমাদের হয়নি, পরাজয় আমাদের একটি জায়গায়, নির্বাচনের পর আমরা বেগম খালেদা জিয়াকে বের করার জন্য কিছু করতে পারি নাই। আপনার কাছে অনুরোধ মিস্টার কামাল হোসেন, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ঐক্যফ্রন্টের চেয়ার করার জন্য। আজকে আপনি শুনানি নিচ্ছেন, আজকে শুনানিতে এটা একটা অংশ হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া এই সরকারকে কোনোদিন শেষ করা যাবে না। আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আপনার কাছ থেকে আমরা প্রোগ্রাম চাই। ডক্টর কামাল হোসেন সাহেব, অত্যন্ত শ্রদ্ধার সাথে স্যার আপনাকে বলি, আপনার তো হারাবার কিছু নেই। ইউ হ্যাভ অ্যাচিভড দ্য ইমেজ অফ মানে জাস্ট মাউন্টেনিয়াস পিক, ইউ হ্যাভ গেইনড ইট। সারা বাংলাদেশের মানুষ বিএনপির মতো একটি রাজনৈতিক দল, বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী আপনার উপর আস্থা রেখেই আপনাকে এই চেয়ারটা দিয়েছে। আপনি এই চেয়ারের ইজ্জত করে বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে রাজপথের প্রোগ্রাম দিন। আপনি থাকবেন, আমরা আপনার সঙ্গে থাকবো, বেগম খালেদা জিয়াকে মুক্ত করে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ অনেক ভালো বলার জন্য। এখন শাহ মোহাম্মদ আরসালি মামুন জামালপুর পাস, এবং এখানে অপেক্ষা করবেন সাইফুল ইসলাম ফিরোজ চিনাইদা 4 ও সাইফুল ইসলাম রংপুর 6। আজকের এই গণশুনানি সম্মানিত প্রধান সহ সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপি সংগ্রামী মহাসচিব সহ সম্মানিত জাতি নেতৃবৃন্দ, বিগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয় সংসদ আসন 142 জামালপুর পাশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা। আমার জামালপুর পাশের চিত্র বাংলাদেশের অনেক আশেপাশে হচ্ছে ভিন্ন কিছু না। সারা বাংলাদেশে যা ঘটেছে জামালপুর তাই ঘটেছে। জাতীয় নির্বাচন জাতীয় রাজনীতির একটি প্রভাব, এখানে সঙ্গত কারণে সারা বাংলাদেশের ন্যায় জামালপুরও পড়েছে। আমরা অনেকেই বলি যেমন 30 তারিখে আমাদের পরাজয় হয়েছে, অনেকে বলি আমরা 30 তারিখ পরাজয় হয়েছে। আমি মনে করি আমাদের পরাজয় সেদিন হয়েছে যেদিন দেশটাতে বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যে সাজানো মামলায় জেলখানায় নিতে সক্ষম হয়েছে সরকার, সেদিন আমাদের নির্বাচনের পরাজয় হয়েছে। আমাদের নির্বাচনের পরাজয় সেদিন হয়েছে যেদিন আমাদের আগামী ভবিষ্যৎ নেতা
তারেক রহমানের সম্পর্কে মিথ্যে অপপ্রচার করতে করতে সেই মিথ্যেকে সত্যতে রূপান্তরিত করার জন্য একটি মিথ্যে সাজানো মামলায় যে মামলায় তারেক রহমান খালাস পেয়েছিল সেই মামলায় তাকে মিথ্যে সাজা দিতে সক্ষম হয়েছে সরকার। আমাদের বড় যে সেদিন হয়েছে যেদিন বিএনপির সংগ্রামী মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দের নামে গায়েবী মামলা দেওয়া হয়েছে এবং সেই মামলায় আদালত জামিন দেওয়ার পরেও এখন জামিন বাতিলের জন্য সেই আবেদন এখনো পেন্ডিং আছে। আমাদের পরাজয় হয়েছে একটি জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা দীর্ঘ 12 বছর সংগ্রাম করেছি নিরপেক্ষ সরকার নির্বাচনের দাবিতে। আমরা সেই দাবি থেকে সরে এসে এই সরকার নির্বাচনে তফসিল ঘোষণার পরে আমরা শর্তহীন ভাবে যেদিন এই নির্বাচন অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি সেইদিন আমাদের পরাজয় হয়েছে। আমাদের পরাজয় হয়েছে নির্বাচন সামনে রেখে। আমার এই ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতায় প্রতিটি নির্বাচনে আমি দেখেছি নির্বাচনের আগে প্রশাসন ডিটেলে সাজানো হয়। এই 12 বক্ষ ফ্রন্টের পক্ষ থেকে প্রশাসন ডিটেলে সাজানো আহ্বান করা হয়েছিল। বাংলাদেশের একটি প্রশাসনের কর্মকর্তাদেরকে কোথাও ডিটেলে সাজানো হয় নাই। আমাদের পরাজয় সেই দিন হয়েছে। আমাদের পরাজয় হয়েছে নির্বাচনের আগে 3 মাস আগে থেকে প্রিজাইডিং অফিসার কারা হবে পুলিশ দিয়ে তদন্ত করে তাদের নাম চূড়ান্ত করা হয়েছে। এই যে নির্বাচনের আগের যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলোতে যখন আমরা আমাদের অবস্থানের সুদৃঢ়ভাবে থাকতে পারি নাই তখনই সরকার একতরফা নির্বাচন করার সক্ষমতা অর্জন করেছে। সাজানো মামলা গায়েবী মামলা দুর্ভাগ্য আমাদের পুলিশ যখন আমাদের উপর হামলা করে আমাদের উপর অত্যাচার করে মামলা করে তখন বলা হয় আমরা আইন শৃঙ্খলায় বাধা দিয়েছি। আমরা যখন প্রতিবাদ করি তখন বলা হয় যে আমরা সরকারের কাছে বাধা দিয়েছি। যেখানে মামলা হয়েছে 9টি মামলা হয়েছে আমার নির্বাচনী আসনে প্রত্যেকটিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় তারা নিজেরা পুড়িয়ে দিয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। সারা বাংলাদেশে আমার উপর হামলা হয়েছে এটা আমার আফসোস নাই। আমার আফসোস হলো আমি প্রতিকার পাই নাই। আমি যখন প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছিলাম আমার উপর হামলা হওয়ার পরে যখন আমি প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছিলাম হামলাকারীদেরকে গ্রেপ্তার করার জন্য আমাকে বলা হয়েছে আমার প্রশাসনের পক্ষ থেকে আরে সাহেব আপনি তো চুটফুট চুটুকুটি নির্বাচন শুরু থেকে আপনার মহাসচিবের উপর হামলা হয়েছে আপনাদের কাছে ডক্টর কামালের উপর হামলা হয়েছে আপনাদের গয়েশ্বর বাবুর উপর হামলা হয়েছে জাতীয় নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে যারা হামলা করেছে একজনকেও গ্রেপ্তার করা হয় নাই আর আপনি গ্রেপ্তার করার জন্য চাপ দিচ্ছেন আপনিকে ওই বাস্তবতায় আমিও বিচার পাই নাই। যাই হোক আমি দীর্ঘায়িত করবো না আমার বক্তব্যটা আমি যেখান থেকে শুরু করেছিলাম আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে। আমি যেখান থেকে শুরু করেছিলাম তারেক রহমান সম্পর্কে আমাদের মধ্যে এখনো অনেকেই বিভ্রান্ত কিন্তু সুপরিকল্পিত ভাবে তারেক রহমানকে আমাদের মধ্যে বিতর্কিত করার চেষ্টাই সরকার করছে। আগামী দিনে এই জাতির মুক্তির প্রয়োজনে গণতন্ত্রের মুক্তির প্রয়োজনে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানের মিথ্যে মামলার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনের কোনো বিকল্প নাই। আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আছি বিগত দিনেও করেছি আগামী দিনেও জান বাজি রেখে করবো ইনশাল্লাহ। সকলের সামনে কথা দিয়ে গেলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। বিচারক বৃন্দ এবং সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে সেই ভোট কেন্দ্রে টোটাল ভোট ছিল 2262। সেখানে ভোট পোল হয়েছে 2251। তাহলে আমার বাকি ভোট থাকে 11টি ভোট পোলকে বাকি থাকে। কিন্তু আমি সেখানে ওই এলাকার ভোটারদের ভিতর তথ্য সংগ্রহ করে 25 জন মৃত ব্যক্তির নাম পেয়েছি। সেই মৃত ব্যক্তিদের ভোটার তালিকায় তারা ভোটার, তার 25 থেকে 11 বাদ দিলে তাকে 14 জন মৃত ব্যক্তি তালিকা। ওই 14 জন মৃত ব্যক্তিও ভোট দিল। মাননীয় বিচারক বৃন্দের কাছে আমার এই তথ্যটা উপস্থাপন করার জন্যই আমি এখানে এসেছি। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে সময় নিয়ে অনেক কথা হবে, অনেক কথা আছে। গণফোরামের নেতৃবৃন্দ, জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ, একটাই দাবি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। যদি মুক্ত করতে না পারেন বাংলাদেশে কোনোদিন সঠিক নির্বাচন হবে না। দেশ নেত্রী তারেক রহমান ছাড়া
দেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া বাংলাদেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই তাকে মুক্তি করার আন্দোলন দিন। সবাইকে ধন্যবাদ। সংগ্রামের জন্য সবাইকে ঐক্যবদ্ধ করেছে সেই বাংলাদেশ জাতীয়তা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার উত্তরসূরি আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা দেশটিতে বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের জন্য এই দুর্যোগ মুহূর্তে বাংলাদেশকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে জেলে অন্তরীণ হয়ে আছে। আজকে এই গণ ঐক্যফ্রন্টের আজকের এই গণশুনানি সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি নেতৃবৃন্দ, সামনে উপদেষ্ট সম্মানিত প্রিয় মহাসচিব সহ 300 আসনে সম্মানিত প্রার্থীবৃন্দ, আমরা একটি অগ্নিকুণ্ড থেকে নির্বাচন করে এখানে এসেছি। আমাদের যারা কর্মীদের যারা নেতা কর্মীদের যারা সব একটা রাষ্ট্র যন্ত্রের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে এখানে এসেছি। বাংলাদেশের ইতিহাসে এরকম ভয়াবহ রাষ্ট্র শক্তি কোন একটা প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াবে কখনো ভাবিনি। আমরা মানুষের কাছে গিয়েছি, ভোট চাইছি, বলছি যে ভোট কেন্দ্র রক্ষা করতে পারবেন বাবা, ভোট আপনারা এখানে চাইতে হবে না, ভোট কেন্দ্র রক্ষা করেন। আমি যে জায়গায় প্রার্থী সেখানে বর্তমান প্রধানমন্ত্রী শ্বশুরবাড়ি এবং স্পিকার ওখানে নির্বাচন ওখানকার এমপি, এই জায়গার মানুষ বিক্ষিপ্ত হয়ে গেছে, সারা বাংলাদেশকে দেখিয়ে দিতে চেয়েছিল মাননীয় মহাসচিব। 4 ঘন্টার মধ্যে ওখানে কর্মসূচি নিয়ে আমরা নিয়েছিলাম, ব্যাপক একটা কর্ম একটা মানুষের গণ জোয়ার সৃষ্টি হয়েছে এই জায়গা থেকে মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে। আজকে যে কারচুপি হয়েছে, আমি আমার রংপুর ছয়ের এই প্রার্থী আমাদের যে ওখানে যে বিজয় ঘোষণা করেছে, আমি এটা প্রত্যাখ্যান করেছি এবং এটা আমি আমি আদালতে মামলা করেছি ট্রাইব্যুনালে। আজকে গণশুনানি নেতৃবৃন্দকে রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি আপনারা রংপুরে আসবেন, রংপুরে আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো, আপনারা আসেন, মানুষ সম্পৃক্ত হবে, এই সরকারের পতন অবশ্যই হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাবু সুব্রত চৌধুরী, ঢাকা 6। সম্মানিত আসনের প্রার্থী এবং বন্ধুগণ, আমি ঢাকা 6 আসনের প্রার্থী ছিলাম। আমার কাছে মনে হয়েছে বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হবে এবং দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব তিনি তা দেখাবেন জাতিকে। আরেকটা কথা বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, ভোট চুরি করে আমি নির্বাচিত হতে চাই না, হামলা মামলা বন্ধ হবে, কাহিনী মামলা প্রত্যাহার হবে। আমরা বললাম এটা কি আমরা জাতিকে বলতে পারি? তো বলবেন ওনার অনুমতি নিয়ে এই 3-4টা কথা আমরা সেদিন রাতে প্রায় 12টা আমরা জাতিকে এই বিষয়গুলো জানিয়েছিলাম। এখন উনি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর নামে উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতিকে, আমার তো মনে হয় উনি বঙ্গবন্ধুর সাথে প্রতারণা করেছেন। আমরা প্রতারিত হয়েছি, 16 কোটি মানুষ প্রতারিত হয়েছে। 25 মার্চ 1971 যারা নতুন প্রজন্ম তারা দেখেন নাই, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে আপনারা জানেন পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, প্রথমে ঝাঁপিয়ে পড়লো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর এবং একই সঙ্গে সারা বাংলায় বাঙালিদের উপর, নিরস্ত বাঙালিদের উপর পাক হানাদার বাহিনী। আর 29 মার্চ হাসিনা বাহিনী বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়েছে তার জনগণের উপর। তাইলে 29 ডিসেম্বর রাতে, তাইলে 25 মার্চ কালো রাত্রি পাক হানাদার বাহিনী আর হাসিনা বাহিনী 29 ডিসেম্বর 2018 সনে বাংলাদেশে আরেকটি কালো রাত্রির ইতিহাস সৃষ্টি করলো, যাহা যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী এই দেশের মানুষ মনে রাখবে।
এখন আমার এখানে ইডিএম ছিল, তো প্রথমে বললো 100টি আসন, পরে 6টি দিল। হয়তো ভাবলাম যে 100টি আসনে কারচুপি করার কথা, 6টি দিয়ে বোধহয় এখানে এটা চলবে না। তো ইভিএম এর তোর কেরামতি একজনে বলে গেছেন ওই ইভিএম ও ওপেন করা যায়, ডিসাইডিং অফিসারের আঙ্গুলি দিয়ে সেটাকে ওপেন করা যায় এবং রাতে কারবার শেষ করেছে। এখন দিনের বেলায় যারা ভোট দিতে গেছে তাদের আর ওই ইভিএম পর্যন্ত যাইতে হয়নি, তার আগে বলে দিয়েছে এখানে ইভিএম মেশিন নষ্ট, ভোট নেওয়া যাবে না। আর দরজা বন্ধ করে তাদের পছন্দ মতো তারা ভোট মেরেছে। আমার এখানে ছিল 98টি সেন্টার পুলিং স্টেশন, প্রত্যেকটি সেন্টারে আমাদের তিনজন করে আমরা দিয়েছি, কিন্তু কাউকে ঢুকতে দেয় নাই। যারা দুইজন ঢুকেছিল মারপিট করে তাদেরকে বের করে দিয়েছে। একটা দিনের জন্য আমি মিছিল শান্তি মতো করতে পারিনি, শুরু থেকে ফ্রম ডে ওয়ান যখন যেখানে গেছি পুলিশ বাহিনী আমাদের উপর হামলা করেছে। যেখানে পুলিশ একটু কিছুটা লজ্জার মধ্যে ছিল, তারা আবার হুইসেল বাজিয়ে পেছনে লাঠিয়াল বাহিনী দিয়ে হামলা করেছে এবং আমাদের নেতা কর্মীকে বিড়াল ছাড়ার মতো গ্রেফতার করেছে যেখানে পারে। এবং মিছিলে যারা অংশগ্রহণ করত তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আবার হুমকি ধুমকি পরিবারকে, যে ওরা যেন বাড়িতে না থাকে। আমার এলাকায় প্রায় 500 জন নেতা কর্মী তারা গ্রেফতারে আছে, 2000 নেতা কর্মী দৌড়ের উপর আছে, কোন শীর্ষ নেতা বিএনপি তারা মাঠে থাকতে পারে নাই, সবাই নানাভাবে গাঢ়াগা দিয়া। জনাব সাদেক হোসেন ফোকা আপনারা জানেন, তিনি এই আসনে বারবার নির্বাচিত হয়েছেন, তিনি আমাকে সমর্থন দিয়েছেন, তার পরিবার সে আমার নির্বাচনী এজেন্ট ছিল। অনেকেই বলেন যে সাদেক হোসেন ফোকা আসন নেওয়াতে বিএনপি নাকি কাজ করে নাই, এটা সম্পূর্ণ মিথ্যা। নির্বাচনে বিএনপির যত নেতা কর্মী বাইরে ছিল, তার যত অঙ্গ সংগঠন আছে, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল থেকে শুরু করে যুব দল, প্রত্যেকে এই নির্বাচনে যারা বাইরে ছিল তারা সকলে অংশগ্রহণ করেন এবং তাদের উপর সমানে নিপীড়ন নির্যাতন এখনো অব্যাহত আছে। মামলার ব্যাপারে দেখেছেন এখন কোর্টও পার্টি হয়ে গেছে, সেখানে কোনো বেল দেওয়া হয়নি, আগাম জামিন নিলে ওখানে আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আবার মামলার তারিখ লম্বা লম্বা করছে। আচ্ছা দেখেন এখানে আপনি ইলেকশন করবেন কেমনে, রিটার্নিং অফিসার আর নির্বাচন কমিশন যারা নিরপেক্ষভাবে কাজ করার কথা, তারা তো এসটি ম্যামের নেতৃত্বে সমস্ত পরিকল্পনা কার্যকর করেছে আর হাজার হাজার কোটি টাকা পিক আপ ট্রাক ভর্তি করে পাঠানো হয়েছে একটি জায়গা থেকে, এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরটা তারা সেভাবে পাঠিয়েছে, প্রশাসন তাদেরটা সেভাবে পাঠিয়েছে, নির্বাচনী কর্মকর্তা তাদেরটা সেভাবে পাঠিয়েছে। এই জন্যই দেখেছেন যে এই ধরনের একটা কি বলে সারা বিশ্বে এরকম নির্বাচন হয় না, এই জন্য তারা উৎসব শুরু করেছে, পিক আপ লিখাচ্ছে সমস্ত পুলিশ স্টেশন প্রশাসন এমনকি বেহুদা কমিশনও, সেখানেও পিক আপ লির উৎসব চলছে। এখন দেখেন একটি ঘটনা আমার এই নেত্রী বলবেন তার উপর কিভাবে নির্বাচনের দিন অত্যাচার করা হয়েছে একটু শুনবেন, এরকম আরো 50-60টা ঘটনা আছে একটু শুনেন। আসসালামু আলাইকুম, আমি ঐক্যফ্রন্টের এজেন্ট ছিলাম সুনি আক্তার, ওয়ারি থানা, আমি 38 নম্বর ওয়ার্ডের। তা আমাকে ভোটের আগের দিন বলছে আমি যাতে এজেন্টের কাজ না করি, ভোট কেন্দ্রে না যাই, আমার হাত পা ভেঙে আমাকে পুলিশ দিয়ে ধরা দিবে। তখন আমি বলছি যে কি হবে, মামলা হবে, আমার দেশ মাতা যদি জেল খাটতে পারে আমি কেন পারবো না জেল খাটতে, আমি মামলা হোক আমার কয়টা মামলা হবে, আমি ভয় পাই না, আমার দেশ মাতা যখন ভয় পায় না আমি কেন ভয় পাবো, মামলা হোক। তখন তারপর আমি 30 তারিখ নির্বাচন সকাল 7টায় ভোট কেন্দ্রে গেছি, তো এখানে পুলিশ লিগ যারা আমেরিকে সন্ত্রাসী তারা আমাকে দেখে অনেক কি করতেছে যে এই মেয়ে তুমি এখানে কেন, তুমি কি এখানকার ভোটার? আমি বলছি হ্যাঁ আমি এখানকার ভোটার আর আমি এখানকার পোলিং এজেন্ট আছি। তা আমাকে আমাকে বলে যে তোমার কার্ড দেখাও, কার্ড দেখাইছি, বললো যে তোমারটা পরে দেখা হবে।
বলে চলে গেল। ঠিক আটটার দিকে ওখানকার গুন্ডা বাহিনী এসে বলল, এই তুই যা এখানতে, তোর এখানে চলবে না, তোর কাজ শেষ। আমি কি কেন আমি চলে যাব, আমার কাজ হয়নি, আমি এজেন্টের জন্য এসেছি, আমি উইকে ফান্ডের এজেন্ট, আমি যাব না আমার কাজ ছেড়ে। বা তুই যাবি না, তোকে কিভাবে জিততে হয় আমি আমরা দেখছি। পরে মহিলা দল এসে আমার চুলে ধরে আমাকে উঠাতে চেষ্টা করছে, আমি উঠি নেই। পরে আরেকজন এসে বলে, এই এর হাত পা ভেঙ্গা দে, রাস্তা ফেলে দে। তখন আমি বলছি, না আমি যাব না, আমার নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছে, তার আদেশ, আমরা যাতে কই মাঠ ছেড়ে না যাই, আমি যাব না কোথাও, আমি মরে যাব তাও আমি ই ছাড়বো না, মাঠ ছাড়বো না, কেন্দ্র ছাড়বো না। তখন ওরা আমাকে ধরে অনেক জোর করে 20-25 জন ছেলে এসে শূন্য করে নিয়ে ওরা ফেঁকে ফেলেছে। আমি তখন 2 মাসের পেট নিচ্ছিলাম, তাদের অত্যাচার জুলুম, আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে, এই আমার রিপোর্ট এখানে আছে, তাদের জুলুমে আমি আমার বাচ্চা হারাইছি। আমার একটাই কষ্ট যে আমি দেশ মাতার জন্য কিছু করতে পারলাম না। আমাদের নেতাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আন্দোলন দেন যাতে আমার দেশ মাতাকে মুক্ত করতে পারি। সেই আন্দোলনের মাধ্যমে আমরা আমার মাকে ফিরে পেতে চাই আমাদের মাঝে। আমরা আন্দোলন করব আপনাদের পাশে থেকে, আপনারা আন্দোলন দেন আর আমার মাকে মুক্ত করেন। এই বলে আমি শেষ করছি আমার। আসসালামু আলাইকুম। এখন আমি অনুরোধ করবো গণফোরামের সংগ্রামী সেক্রেটারি জনাব মোস্তফা মহসিন ঘন্টু। আমরা দুঃখিত যে আসলে সময়ের অভাবে জনাব জাফর ইসলাম চৌধুরী চট্টগ্রাম 16, SM জিলানি গোপালগঞ্জ 3, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন নরসিংদী 5, হারুন রশিদ চাঁদপুর 6, জসিম সিকদার রাউজান 6, রেজান করিম চুন্নু কিশোরগঞ্জ 1, মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম 8, মোহাম্মদ শরীফুজ্জামান চুয়াডাঙ্গা 1, ফারুকুল আলম সরকার গাইবান্ধা 5, শরীফুজ্জামান চুয়াডাঙ্গা 1, আমজাদ হোসেন সরকার নীলফামারী 4, অধ্যাপক জহুরুল ইসলাম মণ্ডল রাজশাহী 5, অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম মণ্ডল, এটা বললাম নার্সিংহী 5, জাহিদুর রহমান ঠাকুরগাঁও 3, মোহাম্মদ লিয়াকত আলী টাঙ্গাইল 4, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ ঝিনাইদহ 2, TM আইয়ুব যশোর 4, জাহিদুর রহমান ঠাকুরগাঁও 3, আবু ইউসিফ মোহাম্মদ খলিলুর রহমান জয়পুরহাট, জাফরুল ইসলাম চৌধুরী আমাদের সাবেক মন্ত্রী চট্টগ্রাম মঞ্চে আসছেন, কিন্তু আমাদের নেতা কোনোভাবে আর টাইম বাড়াতে রাজি নয়। চট্টগ্রাম 16, আমাদের SNM ফরিদুজ্জামান নড়াই, তিনি আমাদের জোটের একজন নেতা, কিন্তু তারপরও দুঃখিত। সেলিম রেজা হাবিব পাবনা 2, আমাদের ঢাকা মহানগরীর নবীউল্লাহ নবী ঢাকা 5, এবং এছাড়া আমাদের আরও যদি কেউ বাকি থেকে থাকেন, আমরা সভাপতির পক্ষ থেকে এবং ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। উনি বলেছেন যে ভবিষ্যতে আরেকটি সময় দিয়ে সেটা বিভাগবারই হোক, যেভাবে একটা কর্মসূচি নেওয়া যায় সেটা নেওয়া যাবে। এখন আমি অনুরোধ করবো জনাব মোস্তফা মহসিন মন্টু গণফোরামের সেক্রেটারি। ঐক্য ফ্রন্টের উদ্যোগে আজকে এই গণশুনানি সম্মানিত সভাপতি, সভাপতি সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত 300 নির্বাচনী এলাকায় যারা আজকে প্রত্যাখ্যিত হয়ে, প্রত্যাখ্যিত না মানে প্রতারিত হয়ে এখানে এসেছেন, আমরা সকলে এখানে যারা উপস্থিত আছে এবং যারা নির্যাতিত হয়েছেন সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং আমার নির্বাচনী এলাকা থাকা সাপ চুরিহাট্টায় গত পরশুদিন রাতে যে ঘটনা ঘটে গেছে এবং শত শহীদের যারা আত্মহুতি দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তারা শান্তি পাক এবং তাদের ব্যবস্থা থেকে ফিরে আসতে কামনা করছি। বক্তব্য দেওয়ার পিছনে আপনারা সবাই যেমন হচ্ছেন আমার বক্তব্যই একই, এটা কোনো ভিন্ন ধর্মী কিছু হওয়ার কোনো অবকাশ নেই। নির্বাচনটা আওয়ামী লীগের কর্মীদের সাথে হয় নাই, নির্বাচনটা হয়েছে পুলিশ প্রশাসনের সাথে, এবং পুলিশ প্রশাসন সশস্ত্র বাহিনী সহ সমস্ত বাহিনী তারা এক হয়ে নির্বাচন করেছে। আমি এই আমার জীবনে, আমি জানি না আমার মঞ্চে যারা উপস্থিত আছেন বা বিশ্বের কেউ দেখেছেন কিনা, যারা গণতান্ত্রিক নির্বাচনের পরে সমস্ত সশস্ত্র বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর
নেতৃত্ব শীর্ষস্থানের ব্যক্তি যারা, তারাই যে সবার আগে অভিনন্দন জানায় নির্বাচিত প্রধানমন্ত্রীকে, তখন পার্লামেন্ট বসে নাই, একটা আজব ঘটনা আমরা দেখলাম এই বাংলাদেশের ইতিহাসে। সুতরাং এই যে ঘটনাগুলি ঘটেছে এগুলি পুনরায় গ্রহণযোগ্য না। সুতরাং জনগণের যে ভোট অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে সেটার ব্যাপারে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। আসুন আমরা 69, 71 এবং 52 ভাষা আন্দোলন যেভাবে হয়েছিল, 90 স্বৈরাচারী আন্দোলন যেভাবে হয়েছিল, আবার একতার মধ্যে আমাদের অধিকারকে আমরা ফিরে নিয়ে আসি। আসেন সবাই মিলে মাঠে নামি, জাতীয় ঐক্য গড়ে তুলি এবং এই ঐক্যের ভিত্তিতে এই স্বৈরাচার সরকারের পদক্ষেপ পাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।